নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত করুছি আমার ইউট্যুব চ্যানেল বিরঞ্চিতা শোকু। প্রতি সপ্তাহ পরি আজি মধ্য আউ এক সুন্দর কাহিনী আপনমানক পাই আনি আসছি। এথর কাহিনীটিকু রচনা করিছন্তি গাল্পিক অরবিন্দ দাস। হ্যাঁ শ্রোতা বন্ধু, নিকটরে আমি সমস্তে পবিত্র গান্ধী জয়ন্তী পালন করিছন্তি। গান্ধী দর্শনরে স্বচ্ছতা এক গুরুত্বপূর্ণ অংশ, আউ ইহাকু স্মরণ রাখিবা পাই প্রতিবর্ষ গান্ধী জয়ন্তীরে গাঁঠু সহর সবুঠি আজিকালি স্বচ্ছতার কার্যক্রমমান আয়োজন করা যাচ্ছে। নেতা মন্ত্রী মানকর উপস্থিতিরে অনেক কিছু কার্যক্রম বি হচ্ছে, হলে বাস্তবতা অপেক্ষা প্রচার সর্বস্ব মানসিকতা আজি অধিক বারি হয়ে পড়ুছে। সেভাবে এক কথাবস্তুকে আধার করে আজির কাহিনীটি গতিশীল, আউ কাহিনীর শীর্ষক অছি গান্ধী চশমা। তবে গল্প ভিতরক যাওয়া পূর্ব মু পুনি থরে কই রখে, যদি আপন মানে এজাই আম চ্যানেল কু সাবস্ক্রাইব করে না থি অবিলম্বে সাবস্ক্রাইব করে দিয়ন্তু, কারণ আমার সমস্ত নয়া নোটিফিকেশন আপন হি প্রথম পাইবে। তবে আজ গল্পর শীর্ষক অছি গান্ধী চশমা, গাল্পিক অরবিন্দ দাস। ভোর পাঁচটা সুদ্ধা মোহন সেই নির্দিষ্ট স্থানরে পৌঁছি সারিথিলা, যেউঠি গান্ধী জয়ন্তী উপলক্ষে সফেই কার্যক্রম অনুষ্ঠিত হবার থিলা। নয়া তথা লম্বা পহরা ঝাড়ু সহিত মোহনকু গোটে পরিচয়পত্র সহিত এক টি শার্ট বি মিলিথিলা। টি শার্টরে ইংরাজীরে কিছু লেখা হোকথিলা, যাহা মোহন পড়ি বুঝিবার অসমর্থ থিলা। কিন্তু টি শার্ট উপরে গোটে গোলাকার ফ্রেম বালা চশমার চিত্র থিলা, যাহাকু মোহন ঠিক চিনিথিলা, গান্ধী চশমা। সিকুরিটি চেকিং পরে মোহনকু ভিতরকু যাবাকু অনুমতি মিলিলা। তরবর হয়ে নিজ পুরুণা জামা উপরে সে নয়া টি শার্টকু গলাই বেকরে পরিচয়পত্রটি ঝুলাই ঝাড়ুকু নিজ হাত মুঠারে ধরিলা। জনে বাবু তাকু নির্দেশ দিয়ে কইলে, দেখ তোর নম্র ব্যবহার, ভাল কাম ও ঝাড়ুদার ভাবে এত বর্ষর অভিজ্ঞতা পাই বড় অফিসর তো না সুপারিশ করিথিবারু আজি তোতে মুখ্য অতিথিঙ্ক পাখরে রহি ঝাড়ু মারিবার সুযোগ দিয়া যাউচি। কিছু সেলিব্রিটি বি আজি কার্যক্রমে যোগ দেবে, মুখ্য অতিথিঙ্ক পাখে পাখে রহি তোতে ওলাইবাকু পড়িব। মুন্ড হলেই হঁ ভরিলা মোহন। সে জানে বর্ষরে থরে অধে এপরি কার্যক্রম হুয়ে, বড় বড় বাবু সবু সফেই করিবা নাঁরে একঘাটি হয়ে ঝাড়ু ধরি মিডিয়াওয়ালাঙ্ক আগরে কিছু ভাষণ দিয়ন্তি, আউ ক্যামেরাওয়ালা ফটো উঠিলা পরে সমস্তে জলখিয়া মৃদু পানীয় পি ঘরকু চালি যাআন্তি। মোহন ভলি ঝাড়ুদার মানুকু হি সবু অলিয়া সফা করিবাকু পড়িথায়। থরে সহকর্মী রঘু মোহনকু পচারিথিলা, কি হো সবুদিন ভুলে আমি তো সফা করিবু, হলে দিনে অধে এই বাবু ভয়া নেতা সেলিব্রিটি কাহিকি আসন্তি? অন্য জনে সাথী ফেঁকিনা হসি সেদিন জবাব দেইথিলা, সেমানক ফটো উঠিব পরা, সেলফি বি উঠেই সোশিয়াল মিডিয়ারে পোস্ট করন্তি, কেবে খবর কাগজরে ফটো, টিভিরে প্রসারিত ভিডিওরে দিন রাতে ডিউটি করি অসল সফেই করুথবা আম ভলি ঝাড়ুদার মানক মুহ দেখান্তি কি? সবু লোক দেখাণিয়া ড্রামা। মোহন চুপ রইতলা, সে জানে মুহ খোলি কিছু কহিবা নিরাপদ নুহে, নিজ কাম নিজে করিদেলে গলা। অন্য জনে বড়বাবুঙ্ক ডাকরারে ভাবনা রাজ্যরু ফেরি আসিলা মোহন। বাবু জনক আউ গোটে পহরা ঝাড়ু তাকু ধরি দিয়ে কহিলে, এইটা তো পাখেরে রখিতা, মুখ্য অতিথিঙ্কু দেবু, মনে রখ সফেই সময়ের মুখ্য অতিথিঙ্ক ফটো উঠিলা বেলে টিভিরে ইন্টারভিউ নেলা বেলে তু টিকে দূরেই রইবু, সিকুরিটি কারণ কেবল তোতে সুরক্ষা বল ভিতরক ছড়া হয়েছে, তেমন মুখ্য অতিথি ওহ্লা বেড়ে যা অলিয়া বাহারিব তাকে তু চটকিনা বাস্কেটে পুরিয়ে দেওয়া ভুলবুনি। ফটো উঠি সারা পরে মুখ্য অতিথিক হাতর ঝাড়ুটি নিয়ে আসব, হাত ধোবা সফা টাওয়েল আনি অন্য জন লোক মুখ্য অতিথি দেব। হঠাৎ টিকি চিন্তা করে মোহন ধীর স্বরে অফিসর পচারা, কিন্তু স্যার যে জায়গাকে মুখ্য অতিথি সফা করবে সে জায়গাকে গতকালি উপরওয়ালি ও রাতে আমি চারিথর ওলাই সফা করে দিয়েছু, যে সেটি অলিয়া তো দূরর কথা ধূলি বি মিলবনি, ধূলি উড়বনি বলে রাতে পাড়ি বি ছিঞ্চি দিয়েছিলু, সেটি তো কিছু অলিয়া নাই। বাবু জনক অন্য জনে লোককে কিছু ইশারা কলাপরে সে লোকটি গোটে হালকা ওজনর প্যাকেট মোহন হাতক বড়াই দেলা। মোহন জাঁপারুনলা প্যাকেটে কণ অাকু কী দিয়া যাচ্ছে, বাবু জনক চাপা স্বরের মোহনকু কইলে, এতে কিছু শুখিলা পত্র অছি,
तु ताकु चुप किना से जागा कुने एक अंधारिया समय हुशियार हो तले पकईदेबु जमीती कहीं न देखी पारती। से जागा अवश्य पुलिस गार्डन भितर अच्छी तेणु कही जापरिने हेले भी हुशियार रहीबु। आजिकाली समस्त हाथ में मोबाइल तु एकदम विश्वासी मनीष बोली तोते सिलेक्ट करा जाइछि एने 200 टंका छेप ढोकी दीर्घ निश्वास छाड़ा मोहन संतर्पणर सह पैकेट्रु शुखिला पत्र नहीं से जगार पकईला बेले मोहन भावुला अजथार गत काली एत परिश्रम कर कहीं जगह सफा करुला जदि आज अलिया पकईबार लोकों संख्या बढ़ुला तास मीडियावाला भी भिड़ मुख्य अतिथि दामी कारु ओह्ल देहरे खदी पोशाक मुंडरे गांधी टोपी आउ आखिरे गांधी बुढ़ा गोल चषमा ठीक जमती मोहन री सार्ट में छपा होता। मुख्य अतिथि सहित पुओ भी आसीला माइक्रे रामधुन बाजुला वयस्क मुख्य अतिथि को देख मुंडिया मारा मोहन। मुख्य अतिथि निजे मोहन हाथ झाड़ू नहीं पचारे तुम ना कौन केते वर्ष है चाकरी को मो ना मोहन 30 वर्ष है झाड़ूदार कम कर हसीदे मुख्य अतिथि कहले आज तुम बदल मुठी झाड़ूदार बनवी मो पु भी सफे कर कही तले पड़ा से शुकिला पत्र को ओले आश्चर्य अनेला मोहन एपरिक से 10-12 शुकिला पत्र को ओई मोहन को उठेबा को नदे निजे मुख्य अतिथि से सबू डस्टबिन ने पकईले टिके दूर से ठिया होता बड़बाबू मोहन को इशारे सेठू चली कहते एथर मुख्य अतिथि मीडियावाला पाखक डाकी मोहन कांदे हाथ पकई कहले झाड़ूदार नुहे तुम्हें हूँ स्वच्छ भारत कर्णधार परिवेश आ देश तुम भली लोकों निरवच्छिन्न सेवापाई ही सुरक्षित रही तुम्हें ही बापू को आह्वान अर्थात भारत को परिष्कार परिच्छन्न स्वच्छ निर्मल रखुच बापू निजे झाड़ू मारुले बहिरे पड़चे तुम्हें ही आज मोहनदास करमचंद गांधी करताली रे कंपी उठुला से स्थान एथर आहरी अधिक आश्चर्य होवार पाली मोहन ताकू गोटे चेयर में बसे पाखे टावेल और पाने धरी ठिया होता व्यक्ति को डाक मुख्य अतिथि मोहन हाथ को पाने में धोईदे टावेल हाथ मुह को पोछीदे गोटे जलखिया पैकेट खोली भितर गोटे बरा और सिंगड़ा को अधा अधा मोहन को खुए बलका निजे खावाक गला बेले चमकी पड़ी मोहन कहला सार आपण केमी मो अंठा खाइबे आमे हसीदे मुख्य अतिथि निज आखिरे लगे गांधी चषमा को मोहन आखिरे पिंधे कहले जुग बदलुची मोहन उच्च नीच जातियाण भेदभाव बोली आम समस्ते भारतीय बोली गर्व करिबा यह गांधी आदर्श ए गांधी चषमार दुनिया को देख परिवर्तन अवश्य जापर खचखाच हो फटो उठुला स्तब्ध हो अनेला मोहन ताकू लगला सामनारे जमी खोद गांधी ठिया होती से आश्चर्य भावुला सतरे दुनिया एत बदलीगला मुख्य अतिथि आंक पु चलीगलापर अन्य बाबू और सेलिब्रिटी माने लोक देखाणिया सफे कर फटो उठे चली जाते किसी मीडियावाला मोहन साक्षात्कार नहीं विभिन्न प्रश्न पचारुले उच्च जातिर एत बड़ लोक आसी तुम भली दलित लोकर हाथ मुह धोई तुम अईठा खाइबा विषय कौन कह मोहन हसीदे कहला कौन आउ कह मत तो विश्वास होने मु बहुत भाग्यवान मन करुच्ची आशा करुच्ची अन्य माने भी गरीब दलित को न्यून दृष्टि न देखी एभली सम्मान दबा कथा सब मनीष सामान जाति भेद बोली किछि नाय ए उच्च विचार मानविकता तो गांधी आदर्श इच्छा हूँ बर्षरे थरे गांधी जयंती पालन करिबा बदलने प्रति मासरे थरे गांधी जयंती और स्वच्छता पर्व पालन करागले भल हुंता। मुख्य अतिथि सह मोहन भिडियो भाइराल होता विभिन्न टीवी खबर कागज को साक्षात्कार दे थकी जाऊला मोहन सेलिब्रिटी जमी बनी जाता से किसी लोक कहते एसबू आगामी निर्वाचन पर मुख्य अतिथि एक सुचिंतित चाल आउ झाड़ूदार इच्छा को देख बर्षके थे बदल में 12 एमती मौका पाइब मोहन निज आखिर से चश्मा को काढ़ी टी आश्चर्य चश्मे काज ना केवल फ्रेम मने मन हसला मोहन चश्मे काज न थी भी आखिरे गांधी प्रतिबिंब प्रतिफलित होता राति खाई सारी सबुदिन भली से दिन मोहन घर बाहर दौड़िया खट पकई शोला
ଶୋଇଲା ବେଳେ ବି ସେଇ କାନ୍ଥି ଚଷମା ମଡେଲ ଫ୍ରେମ୍ ଆଖିରେ ଲଗେଇଥିଲା। ହାଲିଆ ହୋଇଥିବାରୁ ତାକୁ ଖୁବ୍ ଶୀଘ୍ର ବି ନିଦ ଆସିଯାଇଥିଲା। ସ୍ୱପ୍ନ ଦେଖୁଥିଲା ମୋହନ। ଚଷମାର ଦୁଇଟି କାଚ ବଦଳରେ ଗାନ୍ଧୀଙ୍କ ହସ ହସ ମୁହଁ ଯେମିତି ଆଙ୍କି ହୋଇଯାଉଥିଲା, ସେ ପୁଣି ଦେଖୁଥିଲା ଚାରିଆଡ଼େ ଏକଦମ ଆବର୍ଜନା ମୁକ୍ତ ହୋଇସାରିଥିଲା, କେଉଁଠି ବି ଟିକେ ବି ମଇଳା ପଡ଼ିନଥିଲା। ଜାତି ଭେଦ ଦୁର୍ବଳଙ୍କ ଉପରେ ଅତ୍ୟାଚାର ଦୁର୍ବ୍ୟବହାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଦୂର ହୋଇଯାଇଥିଲା। ଆଉ ପରଦିନ ସକାଳୁ ଉଠି ମୋବାଇଲରେ ଗୋଟିଏ ଭିଡ଼ିଓ ଦେଖି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଗଲା ମୋହନ। ଗୋଟିଏ କୁଜି ନେତାଙ୍କ ପୁଅ ଜଣେ ଦଳିତ ଲୋକର ମୁହଁ ଉପରେ ପରିସ୍ରା କରୁଛି। ଲଜ୍ଜା କ୍ଷୋଭ ଅପମାନରେ ଆଖି ବୁଜି ହୋଇଯାଉଥିଲା ମୋହନର। ନିତ୍ୟ କର୍ମସାରୀ ହାତରେ ଝାଡ଼ୁ ଧରି ମୋହନ ରାସ୍ତାକୁ ଆସି ଦେଖିଲା। ସବୁଦିନ ଭଳି ଆଜି ବି ଅସନା ଆବର୍ଜନା ଗଦା ହୋଇଛି ରାସ୍ତାରେ। ତା ଆଖିର ଗାନ୍ଧୀ ଚଷମା ଫ୍ରେମ୍ରୁ ଏଥର ଗାନ୍ଧୀଙ୍କ ପ୍ରତିବିମ୍ବ ଆଉ ସ୍ୱପ୍ନ ସବୁ ଯେମିତି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଧୋଇ ହୋଇଯାଉଥିଲା। ଗତକାଲି ରାତିର ସ୍ୱପ୍ନ ସବୁ ଭାଙ୍ଗି ଚୁର୍ମାର ହୋଇଯାଇ ଆଜି ବାସ୍ତବତା ଦିଶୁଥିଲା। ଦୀର୍ଘ ନିଶ୍ୱାସ ଛାଡ଼ି ନିଜ ଆଖିରେ ଥିବା ଗତକାଲିର ସେହି ଗାନ୍ଧୀ ଚଷମା ମଡେଲ ଫ୍ରେମ୍ଟି ଖୋଲି ଡଷ୍ଟବିନ୍ରେ ଫୋପାଡ଼ି ଝାଡ଼ୁରେ ଅଳିଆ ସଫା କରିବାକୁ ଲାଗିଲା ମୁହଁ। ଶୁଣୁଥିଲେ ଗାଳ୍ପିକ ଅରବିନ୍ଦ ଦାସଙ୍କର ଗଳ୍ପ ଗାନ୍ଧୀ ଚଷମା। ସହଜ ସରଳ ମୋହନ ଏହି ଗାନ୍ଧୀ ଜୟନ୍ତୀରେ ଆୟୋଜିତ ସ୍ୱଚ୍ଛତାର କାର୍ଯ୍ୟକ୍ରମର ଭିତିରି କଥାକୁ ଜାଣିନଥିଲା କି ବୁଝି ବି ନଥିଲା। ହେଲେ ମନ୍ତ୍ରୀ ମହୋଦୟ ଛାଡ଼ି ମାରିବାଠାରୁ ଅଛୁଆ ମୋହନର ଅଇଁଠା ଖାଇବା ଯାଇ ଯାହା କିଛି ତାକୁ ଯେତିକି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗୁଥିଲା ସେତିକି ବ୍ୟସ୍ତ ବି ଲାଗୁଥିଲା। ହେଲେ ରାତି ପାହିଲା ପରେ ସେ ଦେଖେ ସବୁକିଛି ପୁଣି ସେଇ ପୂର୍ବବସ୍ଥା, କେବଳ ଲୋକ ଦେଖାଣିଆ ଯାହା କିଛି ଘଟି ଯାଇଥିଲା। ସତରେ ଆଜି ଗାନ୍ଧୀ ଦର୍ଶନକୁ କେବଳ ବିଜ୍ଞାପନ ମଧ୍ୟରେ ସୀମିତ ରଖିବାକୁ ଆମେ ସମସ୍ତେ ଚାହାନ୍ତି। ଆଜିର କାହାଣୀଟିକୁ ଗାଳ୍ପିକ ଅରବିନ୍ଦ ଦାସ ଅତି ଚମତ୍କାର ଢଙ୍ଗରେ ଉପସ୍ଥାପନ କରିଛନ୍ତି, ଯାହା ଏଇଭଳି ମାନସିକତା ମଣିଷମାନଙ୍କ ପାଇଁ ଏକ ଶକ୍ତ ଶିକ୍ଷା ଦେଇଛି। ତେବେ ସ୍ୱଚ୍ଛତା ଦିନକର କଥା ନୁହେଁ, ବରଂ ଏହା ସବୁଦିନ ଆମ ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ସବୁ ସମୟରେ, କିନ୍ତୁ ଆଜି ଏହା ଭୁଲ ଭାବରେ ପ୍ରତିପାଦିତ ହେଉଛି ଆମମାନଙ୍କର କାର୍ଯ୍ୟକଳାପରେ। ଆଶା କାହାଣୀଟି ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭଲ ଲାଗିଥିବ, ଆଉ ଯଦି ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ସେୟାର କମେଣ୍ଟ ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଆଦୌ ଭୁଲିବିନି। ମୁଁ ପୁଣି ଆସିବି ଆସନ୍ତା ସପ୍ତାହରେ ଆଉ ଏକ ସୁନ୍ଦର କାହାଣୀ ନେଇ। ସେ ଯାଏଁ ରହୁଛି, ନମସ୍କାର।